বছর আগে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদশালী দেশ হিসাবে পরিগণিত ছিল। আপনারা যদি ইবনে বতুতার ভ্রমণ কাহিনী পড়েন, হুয়েনশাংয়ের ভ্রমণ কাহিনী পড়েন, দেখবেন বাংলার সম্বন্ধে সেখানে কি লেখা আছে। আমরা ইংরেজি বলে এবং শুনে বা ইংরেজি যারা লেখেন তাদের কথা শুনে খুব আপ্লুত হই। ঠিক আছে, অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ দ্য নেশনস পড়েন, 1776 সালে লেখা, সেখানে বাংলার সম্বন্ধে কি বলা আছে শুরু করে দেখুন। বাংলার কত প্রশংসা রয়েছে, বাংলার সম্পদের কত প্রশংসা রয়েছে। One of the first book written on economics by Adam Smith in 1776 এটা ব্যাপারে আমি যদি মত পোষণ করবো, বাংলা ছিল মাঝখানে আমরা কলোনিয়াল রাষ্ট্র হয়ে যাওয়ার পরে যাওয়া তাই হয়েছিল। তো আমরা সবাই আমাদের এই যে আজকে যে আলোচনা, এই যে আমরা সমস্ত সম্পদ নিয়ে আলোচনা করছি, পরিবেশ নিয়ে আলোচনা করছি, একটাই উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে আমার এই বাংলাকে আবার সম্পদশালী করে তোলা, বাংলাকে আবার বাংলার মতন করে তোলা, বাংলাকে আবার সোনার বাংলায় পরিণত করা। এবং সে কারণেই শুধু এর একটি অনেক অনেক পথের মধ্যে একটি পথ হচ্ছে আমাদের মেরিটাইম ল এবং মেরিটাইম জোন এবং আমাদের সমুদ্র সম্পদকে সম্পদশালী আরো করার চেষ্টা, এবং সে কারণেই আমাদের এই সেমিনার। তবে আমি একটু অন্তমধুর ভাবে কথা বলবো, কারণ সব ব্যাপারে আমি খুব খুশিও নই অখুশিও নেই, নানান রকম আছে। রিটায়ারমেন্টের আগে হয়তো সব কথা বলা সম্ভব ছিল না, সব কথা কোনো কথাই বলা সম্ভব ছিল না, এখন বলতে পারি, বলবো আজকে কিছু, এবং সে কারণেই আমি ওনাদের রিকোয়েস্ট রাখি হয়েছি। তো যাক, আগে যে ব্যাপারটা নিয়ে আমরা এখানে এসেছি সেটা নিয়ে আগে আলাপ করি, তারপর অন্য প্রসঙ্গে আমি যাব, যেটা আপনাদের সকলেরই জানা অত্যন্ত দরকার। কিন্তু সমস্যা শারীরিক হোক হোক, সমাধান করতে হলে প্রথমেই আপনাকে ঠিক করতে হবে, প্রেসক্রিপশন দেওয়ার আগে ঠিক করতে হবে, ডায়াগনোসিস করা প্রয়োজন। আমাদের সমস্যাটা কোথায়, আমরা সমস্যা যদি চিন্তিত না করতে পারি তাহলে তো সেই সাত অর্থের হাতি দর্শনের মধ্যে কি অবস্থা হবে। আমরা নানান জায়গায় হাতুড়ি বেড়াবো কিন্তু সমস্যা বোঝাতেও পারবো না, প্রেসক্রিপশন তো ভুল হবে। সে কারণে এখানে আমরা এতক্ষণ ধরে যাদের কথা শুনলাম তারা অত্যন্ত বিজ্ঞজন, আমি তাদের কাছে তো কিছুই নই। আমি যে কথাগুলো বলতে চাইব সেটা হচ্ছে আমাদের ইংরেজি লিগাল টার্মিনোলজি একটা আছে, সেটাকে বলা হয় এ ম্যান ইন দ্য ক্ল্যাপ অন বাস। বাংলায় বলতে বলা যায় যে মিরপুরগামী একটা বাসের বাসের বাস যাত্রী, অর্থাৎ সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসাবেই আমি আজ কথা বলবো, ল কমিশনের চেয়ারম্যান হিসেবেও নয়, বিচারক হিসেবে তো নয়। আমরা সাধারণ বাংলাদেশের মানুষ, আমরা কি ফিল করছি, আমরা কি মনে করছি, আমরা সরকার সম্বন্ধে কি মনে করছি, সরকারের পদক্ষেপ সম্বন্ধে কি মনে করছি, এবং পদক্ষেপগুলো আমাদের কতটুকু উপকারে আসছে, এই জন্য দরকার টু আইডেন্টিফাই প্রবলেম। প্রথমে আমাদের দেখতে হবে যে সমস্যাগুলো কোন, অনেক অনেক রকম সমস্যার কথা আমরা সবাই বলেছেন এবং এই সমস্যাগুলো প্রত্যেকটি অ্যাড্রেস করতে হবে বাই দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্টস অফ দ্য গভর্নমেন্ট। যে যেখানে আমরা স্টেশন অফ লাইফে আছি সেখান থেকে তা যদি আমরা না করতে পারি তাহলে এই সেমিনারটি আরম্ভ এবং সেমিনারটি শেষ। আবার আমরা কয়েকদিন পরে সেমিনার করব, একই কথার উপর বৃষ্টি হবে,
আমরা যেখানে ছিলাম সেখানেই থাকবো। 5000 বছর আগে হুইল, এই যে গোল হুইল আবিষ্কার হয়েছিল, তার আগে পাথর ফেলে ফেলে নিয়ে যেতে হতো। যখন হুইল আবিষ্কার হলো তখন একটা একটা বিরাট মনে হলো রিভলিউশন হয়ে গেল, মানুষ সারা জায়গাতে থাকলো। কিন্তু বাংলাদেশের সফলতা এমনই যে আমরা যে কাজটাই করতে এগোই না কেন, এটা একটা স্কোয়ার বক্স কে ফেলে নেওয়ার মতন অবস্থা হয়। আমরা হুইলকে পারি, আমরা শক্ত চারকোনা বাক্সকে ফেলেই যেন এগোই, সেজন্য আমাদের দেখবেন প্রত্যেকটা ব্যাপারই আমরা পিছিয়ে দেবে। আমরা $1 বিলিয়ন দিয়ে কাজ স্টার্ট করি, $5 বিলিয়ন দিয়ে কাজ শেষ করি। কারণটা কি চিন্তা করুন। সেকেন্ড যে জিনিসটা আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমরা সব কাজ পারব, এটা ধরেই নিতে হবে। আপনি সকালে একজন জার্নালিস্ট যদি বেরোন, আমি 1 থেকে 12 নম্বর পর্যন্ত কাজ করব, 2টার থেকে দেখবেন যে ওই 3টা কাজ শেষ করতে পারেননি। রাষ্ট্রক্ষেত্র তাই, আমরা সব কাজ করতে পারব না। সো অবভিয়াসলি আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে, এবং যদি আমরা সঠিকভাবে প্রায়োরিটি ঠিক করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই এগোতে পারবো। আর যদি প্রায়োরিটিতে আমরা ভুল করি তাহলে আমরা ওই যে একটা কথা আছে না, পুশ অ্যান্ড পুল, আমরা যে দরজা বন্ধ সেখানে পুলের জায়গায় পুশ করতে থাকবো আর পুশের জায়গায় পুল করতে থাকবো, আমাদের কপাল কোনোদিনই খুলবে না। আমরা এই প্রথমবার স্বাধীন হলাম 47-47 সালে, এবং আমরা তো বলি, আমি তো বলি, আমার বিভিন্ন রায়ও বলেছি এই পাকিস্তান কিন্তু পাকিস্তানিরা আইনি, পাকিস্তান কিন্তু বাঙালিরা এনেছিল, এবং বাঙালিরা এনেছিল অনেক তাদের ভোটের জোরে। কিন্তু লাভের মধ্যে কি হয়েছে, দ্বিতীয়বার আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আবার আমরা স্বাধীন হয়েছি। এই 43 বছর কম সময় নয়, এই 43 বছরে আমাদের স্টপ টেকিং করা উচিত। আমরা কতটুকু এগিয়েছি, কতটুকু এগোতে পারিনি, কেন এগোতে পারিনি, সে জিনিসটা আমাদের হিসাবে আনা উচিত, আমাদের বের করা উচিত যে কি কি ইম্পেডিমেন্টস আমাদের সামনে দাঁড়িয়েছিল, কেন আমরা পারলাম। আমাদের রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে এবার আমি একটু বলি, খুবই ভালো হবে, এটা সবাই একটু কষ্ট করে হলেও স্বীকার করেছেন। সারা পৃথিবী IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আরো বিশাল বিশাল সংস্থা বলেন, দুঃখ করে হলেও কষ্ট করে হলেও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশ ঈর্ষণীয় ভাবে এগিয়ে যাচ্ছে, অনেক বড় বড় দেশের তুলনায়ও আমাদের যে প্যারামিটার গুলো বলে সেগুলো অনেক উপরে চলে যাচ্ছে। নানান ফিল্ডে আমরা মারাত্মক ভাবে সাকসেসফুল হচ্ছি, চাইল্ড মর্টালিটি রেটে আমরা সাকসেসফুল হয়েছি, বাল্য বিবাহ আমাদের এখানে অনেক কমে গেছে ইন্ডিয়ার তুলনায়, যেখানে 50% বাল্য বিবাহ এখন। আমরা আমাদের মতন করেই চলতে চাইব, আমরা বড় বড় দেশের প্রেসক্রিপশন অনুসারে চলতে চাইব না, আমরা স্বাধীন দেশ, এদেশ যেন স্বাধীনভাবেই চলতে পারে, এই স্বাধীন মনোবৃত্তিটাকে আপনাদের নিয়ে আসতে হবে, এই মনোমানসিকতাকে আপনাদের স্বাধীনভাবে নিয়ে আসতে হবে। আমেরিকা কি বললো, ইংল্যান্ড কি বললো, চায়না কি বললো, আমরা শিখবো সবার কাছ থেকেই। ডিসিশনটা কিন্তু হবে আমার, ডিসিশনটা হবে আমাদের, আমাদের জনগণ। আমাদের অনেক অনেক বড় বড় চিন্তা পরিকল্পনা করি উড়ে যায়, খালি কল্পনাই থেকে যায়, কারণ এই দেশটা যাবে তাদেরকে আমরা সাথে নিতে ব্যর্থ হয়ে যাই। এই দেশ আপনি দেখবেন, আপনি ইংল্যান্ডের ইতিহাস করে দেখেন, ফ্রান্সের ইতিহাস করে দেখেন, জার্মানির ইতিহাস করে দেখেন, সেখানকার পলিটিক্যাল লিডাররা যখন কোনো ডিসিশন নেন তার আগে কিন্তু জনমত 1 নম্বর যাচাই করেন, 2 নম্বর জনমতকে
নিজের যেভাবে করতে চান সেই দিকে ইনফ্লুয়েন্স করার প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু তারা সমগ্র জাতিকে সাথে নিয়ে কাজে আরম্ভ করে কাজগুলো মানুষের উপরে চাপিয়ে দেন না। মানুষের উপরে কাজ চাপিয়ে দিলে কাজ আগাবে না, মানুষকে সাথে করে নিয়েই কাজ করতে হবে। আপনাদের সকলকেই মনে রাখতে হবে, যারা সরকারি কর্মকর্তা, যারা সরকারের বাইরে আছেন, যে এই দেশটা কিন্তু 16 কোটি মানুষ, এই দেশের সরকার সার্বভৌমত্ব কিন্তু এই 16 কোটি মানুষের, দেশের প্রেসিডেন্ট কিন্তু সার্বভৌম নন, দেশের প্রাইম মিনিস্টার সার্বভৌম নন, দেশের 348-350 মেম্বার অফ পার্লামেন্ট তারা কিন্তু সার্বভৌম নন, সার্বভৌম কিন্তু দেশের আপাম জনগণ। তাদেরকে সাথে নেবেন, তাদেরকে মোটিভেট করবেন, কারণ দেশটা আপনি তাদের সেবক মাত্র। সেই কলোনিয়াল যুগের যে অ্যাপ্রোচ, যে আজকে আমরা এই ডিসিশন নিলাম, এই ডিসিশনটা সবাই মানতে বাধ্য, আই'ম সরি, সেই যুগ নেই। যে সমস্ত সরকারি কর্মকর্তারা এখনো সেই মনমানসিকতায় ভোগেন, তারা অনুগ্রহ করে চিন্তা করবে যে তারা জনগণের সেবক, দেশের প্রেসিডেন্ট হচ্ছেন সব থেকে বড় সেবক, রাষ্ট্রের সেবক, সবাই নিজ নিজ ক্ষেত্রে মানুষের সেবক। আপনারা হয়তো মনে করছেন যে আমি আমার সাবজেক্ট থেকে দূরে চলে যাচ্ছি, এই জিনিসগুলো যদি আপনারা আপনাদের কাজের মধ্যে না রাখেন, তাহলে তো কোনো সমস্যাই আপনারা চিহ্নিত করতে পারবেন না, কারণ সমস্যাটা তো আপনার ব্যক্তিগত নয়, সমস্যাটা তো দেশের, সমস্যাটা তো আপাম জনগণ। সাগর সম্বন্ধে আমাদের ধারণা নিশ্চয়ই কম, তবে এই ধারণা তো আমাদের নিতেই হবে, শোনার দেবে, এবং এই কারণে আমাদের যা যা করণীয় সে সম্বন্ধে বিজ্ঞ বক্তাগণ অনেক আলোকপাত করেছেন। এখানে যেন সেগুলো শেষ না হয়ে যায়, যারা এটা নোট নিয়েছেন তারা নোট নেবেন, বিশেষ করে প্রবা যেন বিশেষ করে নোট নেন, এবং যারা সংশ্লিষ্ট তাদের কাছে এগুলো পৌঁছিয়ে দেন, অন্যথায় সব সবকিছুই জিরোতে চলে যাবে, আমার সময় নষ্ট হবে। কাজে কাজে এখানে সবাই যারা কথা বলেছেন তারা নিজেও নিজ ফিল্ডে অত্যন্ত এক্সপার্টিস তাদের ডেভেলপ করা আছে, সেই এক্সপার্টিসটা যেন শুধু এই সেমিনার যদি শেষ না হয়ে যায়, সেই এক্সপার্টিস আমরা এনফোর্স করতে পারি। আইন নিয়ে কথা উঠেছে, বিশ্বাস করেন আমাদের দেশে যত আইন আছে, আমার ধারণা ইংল্যান্ডে বোধহয় এত আইন নেই, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে ইংল্যান্ডে বা বিদেশে বা সভ্য জগতে আইনের এনফোর্সমেন্ট আছে, আমাদের দেশে আইনের এনফোর্সমেন্ট হচ্ছে আপনারা কি জানেন মাত্র 10-12% কনভিকশন হয় এদেশে, তার মানে কি বাকি 90% কোনো ক্রাইমস হয় না? কেন অ্যাকুইটেড হয়? যে আইন দিয়ে সাকসেসফুলি 150 বছর এই দেশ স্বাধীন শাসন করে গেছে, সে আইনগুলো কিন্তু আকাশ থেকে পড়েনি, তাদের এই আইন তৈরির পিছনে হাজার বছরের রিসার্চ রয়েছে। তাতে যদি সে আইনগুলো আমরা ছুঁড়ে ফেলে দেব না, সে আইনগুলো প্রথমত আমরা এনফোর্স করার চেষ্টা করব, দ্বিতীয়ত আমরা সেগুলোকে ইমপ্রুভ
আপনার অনুগ্রহ করে যে যেখানে আছেন কি বিচারপতি কি নেভি অফিসার্স কি হাইয়েস্ট অফিসার্স লোয়েস্ট অফিসার্স মনে রাখবেন বাংলাদেশের সাধারণ মানুষই কিন্তু আমাদের মালিক তাদের পয়সাই কিন্তু আমাদের বেতন চলে আমারও বেতন চলে হ্যাঁ আমরা জানি গ্রিন হাউস এফেক্টের কথা আমরা সবাই কম বেশি জানি শুনেছি তো এর মধ্যে দিয়ে একটু একটু অল্প অল্প স্বপ্ন কি আমরা দেখতে পারি না এই নিঝুম এই দ্বীপ জেগে ওঠেনি আমার বন্ধু এই মাত্র বললেন 70-80টা দ্বীপ জেগে উঠছে সেগুলাম তো একটু আমাদের আশার স্থান আমরা খেয়াল করেছি যে কয়েক বছর আগের ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়া ও তার আশপাশের অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের উপকূলের সন্নিকটবর্তী সাবমার্জ ল্যান্ড মাস সেই সর্ব নাশা সুনামিকে রুখে দিতে পেরেছিল এটা কি সুখ সংবাদ নয় আমরা শুনেছি হল্যান্ড বা নেদারল্যান্ড বেলজিয়াম এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কি করে সাগর থেকে জমি রিক্লেম করে ব্যবহার করেছে শোনা কথা আমি জানি না অবশ্য যে সিঙ্গাপুরের বর্তমান যে বিমান বন্দর সেটা নাকি সমগ্রটাই সাগর থেকে রিক্লেম করে তোলা আমরা ঘটনা জানি তারা যদি করে কয়েক লক্ষ লোক সিঙ্গাপুরের আমরা 16 কোটি লোক 32 কোটি হাত আমরা পারবো না কেন 1971 সালের কথা স্মরণ করুন আপনাদের অনেকেই হয়তো তখন জন্ম হয়নি পাকিস্তান থেকে আরম্ভ করে অনেক অনেক বড় বড় রাষ্ট্র বিশাল বিশাল রাষ্ট্র বলেছিল যে বাংলাদেশ জাতি এবার নিশ্চিহ্ন হয়ে যাবে আমরা বাঙালি জাতি কিন্তু নিশ্চিহ্ন হইনি বরঞ্চ সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে পড়েছি আমাদের এখন $20 বিলিয়ন আসে বাইরে থেকে ওটা থেকে আসে সাধারণ সাধারণ বাঙালিরা পাঠায় না বড়লোকেরা না সাধারণ মানুষরা সাধারণ যারা ওয়ার্কার্স তারাই টাকা 1972 সালে শুনেছিলাম বিশাল এক প্রফেসর মস্ত বড় একজন অফিসার যার অঙ্গিল হেলনে সারা পৃথিবী কাঁপত তিনি বলেছিলেন যে বাংলাদেশ যে বটমলেস বাস্কেট তিনি দেখে আছেন নাম দামি নাই নিলাম তিনি এখন রোম স্ট্যাচুটের ভয় দেশের বাইরে আসেন না এখন আবার শুনি তাদের দেশের লোক তোমার বলে যে আমাদের বাস্কেট নাকি এখন উপচিয়ে পড়ছে দেখেছি বাঙালি জাতি হারবে না বাঙালি জাতি 47 সালেও জিতেছিল 46 সালেও জিতেছিল বাঙালি জাতি 71 সালেও জিতেছে এবং বাঙালি জাতি ভবিষ্যতেও জিতবে আছে তামিল শীত নদীর স্ফটিক সদৃশ্য পানি সেখানে এবং সেই স্ফটিক সদৃশ্য পানি তাদের কালচার তাদের সিভিলাইজেশনকে রিফ্লেক্ট করে আমার রায়ের মধ্যে বলেছিলাম যে বুড়িগঙ্গার আলকাতরা সদৃশ্য পানি বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের সভ্যতাকে রিফ্লেক্ট করে এই কড়া এরকম হুইপিং আপ করার চেষ্টা করেও কিন্তু কোনো ফল পাইনি আই ট্রাই টু হুইপ আপ দি কনসিয়াস অফ দ্য পিপল in government and the people when the result was zero আপনারা গতকালকে যদি জনকণ্ঠ পড়ে থাকেন দেখবেন লেখা আছে মহা বিপদ আমি রায় দিয়েছি 25 জুন 2009 সালে জনকণ্ঠ গতকাল এই সংবাদটা ছাপিয়েছে এই বুড়িগঙ্গা এবং অন্যান্য নদী সম্পর্কে 5 বছর পর সেই আলকাতরা সদৃশ্য পানি কিন্তু সে আলকাতরা থেকেও খারাপ হয়েছে তাহলে আমরা কি করবো
জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণকে সরব হতে হবে, অন্যায়কে না বলতে হবে, বেআইনিকে বেআইনি বলতে হবে। অনেকেই বলেন এই আইন নাই সে আইন নাই, আমাদের এই এনভায়রনমেন্টের উপরে বহু আইন আছে, যেটা নাই সেটা হচ্ছে এনফোর্সমেন্ট। এনফোর্সমেন্টটা প্রয়োজন। এবং আমি এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আকুতি জানাতে চাই, আকুল নিবেদন জানাতে চাই, যদি এই চারটি নদী বাঁচাতে না পারেন, সমুদ্র তো অনেক বড় জায়গায় খোলা, সে তো অনেক দূরে, আপনার ঘরেই তো আগুন লেগে গেছে, ঘরের আগুন সামলতেন আগে। এই চারটি নদী যদি বাঁচাতে না পারেন, ঢাকা শহর থাকবে না। গুয়ারি বটেশ্বরীর নাম শুনেছেন, সোনারগাঁর নাম শুনেছেন, সেখানেও একসময় ক্যাপিটাল ছিল, নদী চলে গেছে, ক্যাপিটালও চলে গেছে, রাজধানীও শেষ হয়ে গেছে। এই ঢাকা শহর কিন্তু থাকবে না যদি আপনারা এই চারটি নদী বাঁচাতে না পারেন। আই এম সরি, আপনাদের খুব সুসংবাদ আমি দিতে পারলাম না। যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। প্রত্যেকটি মানুষেরই অ্যাকাউন্টেবিলিটি আছে, আমারও আছে, যেটার জন্য আমি সকাল সন্ধ্যা চেষ্টা করি। প্রত্যেকটি মানুষ যদি আইন মেনে চলে, যার যার উপরে দায়িত্ব অর্পণ করা আছে, বেশি হোক কম হোক, সে দায়িত্বটুকু যদি পালন করার চেষ্টা করে, তাহলে বাংলা সত্যি সোনার বাংলাই। আপনাদের মনে রাখতে হবে যে আমাদের আমাদের কনস্টিটিউশন অব্লিগেশন বা সাংবিধানিক দায়িত্ব হচ্ছে, দিস ইজ দি গভর্নমেন্ট অফ লস, নট গভর্নমেন্ট অফ মেন। মাঝে মাঝে আমার মনে হয় এই যে ভদ্রলোক একটু আগে বলছিলেন গভর্নমেন্ট, এইটা হচ্ছে যে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস গভর্নমেন্ট। যে কোনো জায়গায়, যে কোনো ফিল্ডে, যে কোনো কর্মক্ষেত্রে যদি পুয়ার গভর্নেন্স হয়, ম্যানেজমেন্ট, আপনার গভর্নেন্স নিয়ে আসুন, সামান্য জিনিসও অসামান্য হয়ে যাবে। গভর্নেন্স ছাড়া কোনো জিনিস হয় না। অনুগ্রহ করে আমি সরকারকে অনুরোধ করব, সরকার কি, মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, হু ইজ দি গভর্নমেন্ট। মনে হয় অনেকে বলে, বিশেষ করে প্রথম আলোর মিজানুর রহমান খান হরদমই বলে যে প্রাইম মিনিস্টারই সরকার, আমি নামটা বলেই দিলাম। আমার কিন্তু মনে হয়, মাঝে মাঝে মনে হয় সবসময় না, ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইজ দি গভর্নমেন্ট। মনে মাঝে মাঝে মনে হয় ওই সার্ভেয়ার কানন্দ ওরাই গভর্নমেন্ট। মনে মাঝে মাঝে মনে হয় ওই কনস্টেবলটাই গভর্নমেন্ট। এতে সেই গভর্নমেন্টটা যে কে এগিয়েই তো বুঝতে পারি না। আমার কথাগুলো হয়তো খুব খুশির মতন মনে হয়নি, কিন্তু রাত্রে ঘুমাবার আগে খালি কিন্তু ঘুমটা আসার আগে একটু জেগে থাকেন তো, আসে না সময়, পাঁচ সাত মিনিট দশ মিনিট সময় লাগে ঘুমাও। সে সময় আমি আজকে এই মুহূর্তে যে কথাগুলো বললাম সেগুলো একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি, দেখবেন নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করবেন, দেখবেন যে বাংলাদেশ না আগিয়ে পারবে না, আগাতেই হবে, কোনো অল্টারনেটিভ নেই। দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, আমাদের এগিয়ে যেতেই হবে। দিস ইজ এ গ্লোবাল ভিলেজ, আমাদের পিছিয়ে পড়ে থাকার কোনো উপায়ই নেই, আমাদের এগোতেই হবে। সে সমুদ্রেই হোক, নদীতেই হোক, যেখানেই হোক, আমরা এগোব। আমাদের যেখানে এই খোরশেদা অঞ্চলের মতন লোক আছেন, যেখানে আমাদের অত্যন্ত এফিশিয়েন্ট অফিসার্স অ্যান্ড মেন যেখানে আছেন, আমরা কিছু কেন, আমাদের ছেলে মেয়েরা তো বাইরে ভীষণ ভালো করে, আমাদের অফিসার্সরা এই যে ইউনাইটেড নেশনস বিভিন্ন কাজে যায়, কোন বদনাম দিয়ে এসছে বলে তো আমি শুনিনি কখনো।
জানেন তো প্রশ্ন ভাই তাহলে আমাদের দেশে আমরা ফিল করবো কেন কোন কারণ নেই দরকার এ গুড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেবিলিটি পবাকে এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক সময় নিয়ে ফেলেছি কিন্তু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ।